প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। বড়ুয়ার আদমসারে কুরবানির পশুর হাট ইজারায় না নিয়ে মসজিদের নামে গরুর হাট বসিয়ে অনিয়মের অভিযোগ। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি আসমা আক্তার এবং তথ্যচিত্রে বাংলাদেশ পাবলিক টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল। কোরবানির পশুর হাট ইজারায় না নিয়ে মসজিদের নামে গরুর হাট বসিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে কুমিল্লার বড়ুয়ায় আদমসার বাজারে। সরজমিনে গিয়ে জানা যায়, বড়ুয়া আদমসার গ্রামে কোরবানির পশুর হাট বসিয়ে মসজিদের নাম ভাঙিয়ে চলছে কোরবানির পশুর হাট, নেই কোনো সরকারি অনুমোদন। এই বিষয়ে স্থানীয় লোকজনের কাছে জানতে চাইলে স্থানীয় লোকজন বলেন, এই ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দারের অনুমতিক্রমে এই কোরবানির পশুর হাট বসিয়েছেন। পরে নাজমুল হাসান সর্দারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাহার ব্যবহৃত মুঠোফোনটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে এই বিষয়ে বড়ুয়া উপজেলার নির্বাহী অফিসার সাবরিন আফরিন মুস্তফার সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে সাবরিন আফরিন মুস্তফা বলেন, এই বিষয়ে তদন্ত করে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এখন আদমসার গ্রামবাসীর প্রশ্ন, আসলে কি এই টাকা মসজিদের কাজে লাগবে নাকি যারা নেতৃত্ব দেবে তাদের পকেটে ঢুকবে, এখন দেখার বিষয় এটাই। আদমসার গরু বাজার, যেখানে সরকারের কোনো ডাক দেয়নি বা সরকারের নিয়ম কোনো তোয়াক্কা নেই, এখানে আমরা এতটুকু জানতে পেরেছি যে এই এলাকার নাজমুল চেয়ারম্যানের মাধ্যমে এই গরুর হাট বসানো হয়েছে। ইউনুসারের সাথে কথা বলেছি, ইউনুসার বলছে যে না, এটা আমাদের ইয়ের মাধ্যমে না বা সরকারি কোটার মাধ্যমে আমরা এই হাট বসাইনি, এটা এই এলাকার যে চেয়ারম্যান, যিনি নাজমুল চেয়ারম্যান, মসজিদের নামে নাকি হাট বসানো হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য একটু সুযোগ করে দিচ্ছি। না না, এমন কোনো কিছু হয়নি। আমি যেটুকু জানতে চাচ্ছি যে এটা কি আসলে সেই অনুসারে কি অনুমোদন দিয়েছে কিনা, এটা আমরা মসজিদের সাথে মসজিদের জন্য সবাই বলবে। তবে একটা জিনিস কি, যদি মসজিদের স্বার্থে এনে যদি অনেকে তো মনে করেন মসজিদের নামে মসজিদের সাথে হলে ঠিক আছে, মসজিদের সাথে কারণ অনেকে মাজারের টাকা নেয়, কোটি কোটি টাকার বিজনেস করে এখানে, ঠিক আছে, অনেকে বাজার নিয়ে। আমি এখানে তর্ক বিতর্কের জন্য আসিনি, জাস্ট আমি জিনিসটা জানতে চাচ্ছি যে যদি আমাদের অনুমোদন দিয়ে থাকে গুড ওয়েলকাম, কথা বলার দরকার। মসজিদের নাম দিয়ে একটা কথা জানা মসজিদ।